আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে, সেটা হচ্ছে সালামের গুরুত্ব কি। সালামের গুরুত্ব বলতে, ইসলামের ভিতরে যতগুলো আমাল আছে সবচাইতে বেশি আমাল, কাসরেতে আমাল হলো সালাম। নামাজ আমরা ডেইলি 5 বার পড়ে থাকি, হজ জীবনে 1 বার ফরজ, রোজা বছরে 1 বার আসে 1 মাস, ইত্যাদি ইত্যাদি যতগুলো আমাল আছে, যাকাত 1 বছরে 1 বার। কিন্তু সালাম এমন একটা ইবাদত, যেই ইবাদতটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন বেশি থেকে বেশি করেছেন। কারণ হলো, হাদিসের ভিতরে আছে, তোমরা কখনোই জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না, এবং তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পারস্পরিক মহাব্বত না সৃষ্টি হবে। আর তোমরা তোমাদের পারস্পরিক মহাব্বত সৃষ্টি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নাকি তোমরা একে অপরকে সালাম না দিবে। তাহলে মূল ঘটনা কি দাঁড়াইলো? সালাম না দিলে জান্নাতে যাইতে পারবে না। কথাটা একটু বুঝতে হবে। মুমিন হতে পারবে না পরস্পরের মহাব্বত না হলে, পরস্পর মহাব্বত হবে না সালাম না দিলে, আর মুমিন না হতে পারলে কি জান্নাতে যাওয়া যাবে না। বিদায় বোঝা গেল কি, সালাম না দিতে পারলে বা সালাম না দিলে সে জান্নাতে যাবে না। যদিও নাকি বিষয়টা একবারে ডিরেক্টলি না, কিন্তু ইনডিরেক্টলি কি হয়ে যাচ্ছে। তো সাহাবা ইকরামদের আমাল ছিল, যখন কারোর সাথে দেখা হতো সাথে সাথে কি সালাম করতেন। যদি সালাম করার পরে মাঝখানে কোনো হায়েল হতো, হায়েল বলতে মাঝখানে কোনো পাহাড় হোক, গাছ হোক, ইত্যাদি ইত্যাদি, মানে কিছুক্ষণের জন্য তার সাথে দেখা নেই, আবার দেখা হয়েছে সাথে সাথে সালাম, অর্থাৎ অনেক কাসরতে আমল বেশি করার কথা বলা হয়েছে। মুসাফাহা তার থেকে একটু কম, 1 সপ্তাহ পরে, 5 দিন পরে, 10 দিন পরে কারোর সাথে দেখা হয়েছে সালাম করে মুসাফা করতে পারি। মুআনাকা ওটা আরও একটু কম, 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর কারোর সাথে দেখা হয়েছে সালাম মুসাফা করে মুআনাকা করতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।